আর আল্লাহর কাছে তওবা করো, বলবা হুজুর এটা কেমনে সম্ভব, আমাকে প্রশ্ন না করে তোমার ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক এবারে পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, একটা সত্য নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে কপাল ভুলে গেছে, জাহান্নামের ভয়ন্তরে এখনো আসে নাই। আপনার এখানে আসতে পেরে খুশি না দাদা? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে দেন। বর্তমান দুনিয়াতে দীন ও ইসলাম কারণে আলেম ওলামা পীর মাশায়েখ মুফতি মুহাদ্দিস মুদাররিস মুফাসসির সব তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। আর এই মাদ্রাসার ফসলে আজকে এত তহবিল এলেন, এত মানুষ আজকে এই ওয়াজ থাকার কারণে, দিনই পরিবেশ থাকার কারণে অন্যান্য দেশের মতো আমার দেশের মানুষ চূড়ান্ত ইসলাম বিদ্বেষী হয়নি। কোরআনের বরকত, মাদ্রাসার বরকত, সারা দুনিয়ার বেঈমান চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ইসলামের আলো নিভে যাক। আমরা কি চাই? শুধু মুখে যদি বলি নাই দিনই কাজ চলবে, তাহলে আমাদের দোয়া করাও লাগবে, সহযোগিতাও অবশ্য আপনারা করেছেন। الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তু মর্দ মুসলমান এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন মকবুল তু হ্যায় শাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায় মকবুল তু হ্যায় শাজ হ্যায় কাবিল তু বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হ্যায় আয়না কে মানিন্দে তু নেহি দিল তু বহুত হ্যায় উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো উলফত মে বরাবর কে ওয়ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হ্যায় আগর দিল মে মজা হো জামিয়া নারুল আনোয়ার কুরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে দুই দিনব্যাপী চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজ সমাপনী দিন 1 নভেম্বর 2019 মহতিয়ে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররাম জাতির মাথার মুকুট বরকতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান এজাম
কলিজার পুত্রা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ শুনুন, তারপর তার সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজদ, যে মহান রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে কাওয়াজে উচ্চকণ্ঠে সকলেই কালিমাতুর শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শাফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফিউল আযম রাসূল আকরাম রাহমাতে আলাম নবিয়্যুল আরাব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আমবিয়া সাইয়্যিদুল আমবিয়া শফিয়ে মাহশার সাকিয়ে কৌসার আকায়ে নামদার মদিনা কাতাজদা আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত সাইয়্যিদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর সর্বোপরি শুকর, যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন প্রত্যেককেই মাদ্রাসা কর্তৃপক্ষ ওলামায়ে হযরাত আইম্মায়ে মাসাজিদ এই খেদমতের বিনিময়ে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় আপনারা হযরত ওলামায়ে হযরাতদের পবিত্র জবানে দুনিয়া আখেরাতের মুক্তি এবং শান্তির লক্ষ্যে দিক নির্দেশনামূলক তথ্যবহুল আলোচনা শুনে আসতেছিলেন এবং আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের সামনে দোয়া নিয়তে বক্তব্য দিয়েছেন শুনতেছিলেন। ধারাবাহিকতা রক্ষার্থে আমিও আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকিমের শেষের দিকে একটি সুরার কয়েকটি আয়াতে কালিমা তিলাওয়াত করেছি। বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে আমি একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক আল্লাহ পাক দান করুন। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ুন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আপনার রবের নামে যিনি স্রষ্টা, খলাকাল ইনসানা মিন আলাক, যিনি ইনসানকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন এবং রবের প্রশংসা করুন, নাড়াচাড়া করো কেন, ঠিক আছে তো, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান ইনসানকে শিক্ষা দিয়েছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান মানব জাতি অনবহিত ছিল, অনভিজ্ঞ ছিল, মূর্খ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, হে উম্মতে মুহাম্মদী, তোমাদের মধ্যে সৃষ্টির শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। এ হল আয়াত ও হাদিসের সংক্ষিপ্ত তর্জমা এবং অনুবাদ। সূরাটার নাম সূরাতুল আলাক, কোরআন নাজিলের প্রথম সূরা, কোরআন নাজিলের প্রথম সূরা এটা সূরাতুল আলাক। প্রশ্ন হল
আমরা কোরআন খুললেই দেখি আলহামদু সুরাটা প্রথম সুরা, তো সুরা আলাক প্রথম হলো কিভাবে? কোরআন খুললে কোন সুরাটা প্রথম? সুরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটাই কোরআনের প্রথম সুরা। ইকরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিন কেরাম তার জবাব লিখেছেন, বর্তমানে কোরআন যেভাবে সাজানো গুছানো, রহমাতুল্লিল আলামিনের সময় এরকম গুছানো ছিল না। পাতায় লেখা, হাত দিতে লেখা, চামড়ায় লেখা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সুন্দর করে এই কোরআনকে একত্রিত করেছেন এবং সাত কেরাত, তেরাত ছিল, সাত লাহান, সবগুলো বন্ধ করে এক রাতে নিয়ে আসলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, আরশ কুরসি লৌহ কলম দেখলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। নবীজি বলেন, কোরআন শরীফ আমি বাই লৌহে মাহফুজের মধ্যে দেখেছি পুরা 30 পারা লেখা, আর ওখানে যেইভাবে সিরিয়ালে লেখা প্রথম সুরা সুরাতুল ফাতিহা আলহামদু সুরা লেখা, এক কথায় লৌহে মাহফুজে যেইভাবে কোরআন সাজিয়ে লেখা আছে বর্তমানে কোরআন ওইভাবেই সাজানো আছে। প্রথম হলো কিভাবে? প্রথম হলো এইভাবে যে রসুলের কাছে কোরআন নাজিল হওয়ার সূচনা এই সুরা দিয়া হয়েছে। রসুলের কাছে কোরআন অবতীর্ণ হওয়ার দিক থেকে প্রথম সুরা সূরাতুল আলাক ইকরা। কেউ কেউ বলেছেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফানজির, এটা প্রথম সুরা। তাহলে ইকরা প্রথম হলো কিভাবে? মুফাসসিরিন কেরাম তার জবাব লিখেছেন, কোরআন নাজিলের প্রথম সূচনা ইকরা দিয়া, এরপরে ওহী বন্ধ হয়ে গেল দীর্ঘ কয়েক বছর, মাল ইখতিলাফ। পরবর্তীতে জিব্রাইল আমিন ওহী নিয়ে যখন আসছিলেন তখন সূরা মুদাসসির নিয়ে নাজিল হয়েছিলেন। তো দীর্ঘ একটি গ্যাপ হওয়ার পরে নতুন করে যে সূরা আসলো তার নাম সূরা মুদাসসির। কোরআন আল্লাহ নাজিল করলেন কেন? এক আয়াতে আল্লাহ বলেন হুদাল লিন্নাস, আর এক আয়াতে আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, গোটা জগতের মানুষের হেদায়াতের জন্য। গোটা মুত্তাকি যারা আল্লাহ ভীরু তাকওয়াওয়ালা, এদের হেদায়াতের জন্য। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, মানুষের ঔষধ হিসাবে কোরআন নাজিল করা হয়েছে, যেখানে যত রোগ শারীরিক, মানসিক, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, রাজনৈতিক, অরাজনৈতিক, সর্বক্ষেত্রে, জাতীয়, আন্তর্জাতিক সব রোগের ঔষধ কোরআন শরীফ। সব রোগের ঔষধ কি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ قرآن غطى الدنيا মানুষের জন্য কি ঔষধ? কোরআন কি হেদায়াত? কেমন হেদায়াত? যে কোরআন যার সাথে লাগবে সে জান্নাতে যাবেই, সে হেদায়াত পেয়ে যাবে। পানিতে নামবেন ভিজবেন না এটা অসম্ভব হতে পারে, কোরআন সিনায় লাগবে অ্যাকশন হবে না, এটা হবে না।
সেই কোরআন আল্লাহ অবতীর্ণ করলেন রসুলের ৪০ বছর বয়স পেরিয়ে যাওয়ার পরে। বলুন, জানা থাকলে রসুলের জিন্দেগি দুনিয়ার লাইনে কত বছর? ৬৩ বছর থেকে ৪০ বিয়োগ হলে বাকি কত? দীর্ঘ ৪০ বছরে মানুষ কি না বালেক থাকে? না বালেক। নবীজিকে দীর্ঘ এই টাইম গ্যাপ করে মাত্র ২৩ বছরে কোরআন দিলেন কেন? আর নবী এই দীর্ঘ টাইম কি করলেন? নবীজির জিন্দেগিটা দুই ভাগে বিভক্ত, একটা হলো নবুয়তের পরের ভাগ, বাদান নবুয়ত, খবরান নবুয়ত, নবুয়তের আগে নবুয়তের পরে। নবুয়তের আগের ৪০ বছর আল্লাহ রসুলের দ্বারা আল্লাহ পাক অনেক অলৌকিক ঘটনা জমিনে প্রকাশ করিয়েছেন, যেটাকে বলা হয় মুজিজা, অলৌকিক ঘটনা। কেন ঘটাইলেন? তিনি যে একজন নবী এটা মানুষের অন্তরে প্রমাণ করার জন্য। যেমন নবী যখন রাস্তায় হাঁটতেন, মেঘের খন্ড ছায়া দিত, নবী শরীরে সূর্যের তাপে যেন কষ্ট না পায়। নবী দুনিয়াতে এসেছেন আম্মাজান আমেনা গর্ভ থেকে খতনাকৃত অবস্থায়। আম্মাজান আমেনা বলেন, অন্যান্য মহিলারা বাচ্চা গর্ভে রাখলে বমি বমি ভাব, অসুস্থ অসুস্থ, আমি আমেনার কিছুই হয়নি। আম্মাজান আমেনা বলেন, আমি ব্যথা পাইনি, কষ্ট পাইনি, অন্যান্য মহিলাদের মতো হয়নি, এবং আমি রসুল গর্ভে থাকা অবস্থায় আসার আগে একটা নূরের আলো দেখেছিলাম, যেই আলোর কারণে পারস্য রোম সম্রাটদের রাজপ্রাসাদ আলোকিত হয়েছিল, আমার চোখের সামনে উদ্ভাসিত হয়েছিল। নবীজি বলেন, আমি মায়ের কোলে থাকতে উলঙ্গ হইনি। চাচা আবু তালিবকে নবীজির ৮ বছর বয়সে দাদা ইন্তেকাল হওয়ার সময় হাতে তুলে বললেন, আমার নাতিকে দেখে রাখবি রে আবু তালিব। তো নবীজি আবু তালিবের পাশে ঘুমাইতেন। তো একদিন আবু তালিব বলতেছেন, হে ভাতিজা, তুমি তো ছোট, তুমি পোশাক খুলে ফিরি ঘুমাও। নবীজি বললেন, না, আমি এভাবে লজ্জা পাই, যা ঘুমায় আছেন। রাতের গভীরে আবু তালিব তাকায় দেখেন নবীজি বিছানায় দেখা যায় না, মাঝখানে একটা পর্দা লাগানো। আবার সকালবেলা দেখেন ঠিকই নবী জায়গায় ঘুমিয়ে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে এভাবে হেফাজত করেছেন। নবী বলেন, ফিরিশতা দিয়ে আল্লাহ আমাকে পর্দার ব্যবস্থা করেছেন। নবীজির ঘাম থেকে মিশকের ঘাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, বোতলে ভরে রাখতাম ঘাম আর আতর হিসেবে আমরা ব্যবহার করতাম। নবীজি বসলে মশা মাসি করা রসুলের শরীর মোবারকে হারাম। নবীজির চেহারা মোবারকের দিকে নজর করলে দীর্ঘদিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। এই যে অনেক অলৌকিক ঘটনা আল্লাহ ঘটাইলেন নবীর মাধ্যমে ৪০ বছর পর্যন্ত, এগুলো সব নবীজি নবী হওয়ার দলিল। আর ৪০-এর পরে নবুয়তের জিন্দেগি ২৩ বছর হলো, যাহা কিছু হয়েছে সব শরিয়াতের দলিল। ভাগ্য ভালো আপনাদের এই মাসেই রসুল পৃথিবীতে আগমন করেছিলেন রবিউল আউয়াল,
আসার তারিখ নিয়েও ইখতিলাফ মতানৈক্য, যাওয়ার তারিখ নিয়ে তেমন কোন মতানৈক্য নাই। আসার তারিখ নিয়ে মতানৈক্য কেন? এই সন্তানটাই যে আখিরি নবী হবেন, এই সন্তান সাইয়েদুল মুরসালিন হবেন, এই সন্তান শাফিউল মুজনিবিন হবেন, এটা জন্মকালে বোঝা কষ্ট, দুই একজন বুঝতে পারে আর কেউ বোঝেনি। যে কারণে ভ্রক্ষেপ করেনি, খেয়াল করেনি, তারিখ লিখতে গিয়ে যখন দেখলো অলৌকিক ঘটনা, অলৌকিক ঘটনা প্রকাশ পাচ্ছে, তাহলে এটা তো এক অমূল্য সম্পদ, তখন বলে তারিখ লেখে তো কবে আসলো, কবে আসলো, এক একজনে এক একভাবে লিখেছেন, ইখতিলাফ হয়ে গেছে। কেউ বলেছেন রবিউল আউয়ালের 8 তারিখ, কেউ বলেছেন 11 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, কেউ কেউ বলেছেন 12 তারিখ। 12 তারিখটা যে এটা জন্মের ক্ষেত্রে, রসুলের জন্ম মোবারকের ক্ষেত্রে খুব কম সংখ্যক ঐতিহাসিকগণ বলেছেন, বেশি সংখ্যক ঐতিহাসিকগণ বলেছেন 9 বা 11টা কনফার্ম। কিন্তু রসুলের ইন্তেকাল যে 12 রবিউল আউয়াল হয়েছে এতে কোনো সন্দেহ নাই, কারণ সাইয়্যিদুল মুরসালিনের ইন্তেকাল জমিন ও আসমান সমস্ত মাখলুকাত পর্যন্ত জেনে ফেলেছে। এটা নিয়ে আর ইখতিলাফ হওয়ার কথা না, মতানৈক্য হওয়ার কথা না, কথাগুলো আপনাদের খুব মনে রাখার দরকার। কারণ আমার আশেখ রসুল ভাইয়েরা 11 মাস এত উৎপাত করে না, 12 তারিখ দিয়ে উৎপাত করবে, উৎপাত করবে। নবীর ইশক মহাব্বত বছরে একবার, আজকে আমি জুমার নামাজে বয়ানের শেষে মানুষ কাগজ দেয়, দোয়া চায়, গুলশান এলাকায় তো একজনে লিখে দিলেন আমার মায়ের আজ মৃত্যু বার্ষিকী, দোয়া চাই। ও ভাই তুমি 11 মাস একবারও দোয়া চাইলা না, আজকে শুধু একদিন কেন, তুমি মায়ের একদিনের দোয়া চাও কেন? তোমার মা তো তোমাকে একদিন ভালোবাসেনি, তোমার মা তো নিজে না খেয়ে ঘুম না পেরে তোমাকে খাওয়ালেন, ঘুম পাড়ালেন, দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, এত কষ্ট করে লালন পালন করলেন, সেই মা বছরে একদিন স্মরণ করবা কেন? হ্যাঁ। 2 নম্বর, যদি মায়ের জন্য দোয়াই পাঠাতে চাও তাহলে 24 ঘন্টা যারা কোরআন পড়ে, হাদিস পড়ে, নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, নামাজ আছে, জিকির আছে, তেলাওয়াত আছে, এদেরকে তুমি খানা খাওয়াও, গরু দাও, মহিষ দাও, একটা বকরি দিয়া বলো তুমি মায়ের জন্য দোয়া করো, এটা উত্তম। কিন্তু কি করবেন, বিশাল আয়োজন করে গেট সাজাইয়া গরু জবাই করে আব্বার নামে মায়ের নামে অনুষ্ঠান, দুই একটা গরিব নামাজিয়া হুজুর টুজুর কইরা সামনে আসার টাইম নাই, ভিআইপি বেনামাজি সব সামনে, মিথ্যা বললে আমার দাঁড়ায় বলেন, কোরআনের মাহফিলে কি গীতা বলবো? কোরআনের মাহফিলে তো কোরআন সুন্নার কথাই বলবো। অনেকে বলেন হুজুর দেশের অবস্থা কিন্তু একটু নাজুক, কোরআন হাদিসের বাইরে কিচ্ছু বলবেন না, কালিমা তো হাক্কিন উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব খারাপ। আচ্ছা আপনারা বলেন আমি কোরআন হাদিস দিয়ে যদি বয়ান করি, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, বেপর্দার পক্ষে, কেসিনোর পক্ষে, সন্ত্রাসের পক্ষে, দুর্নীতির পক্ষে? তাহলে কোরআন হাদিস হাতে নিয়ে বয়ান করলে দুর্নীতির বিরুদ্ধে বলতে হবে, সুদের বিরুদ্ধে বলতে হবে। মোনাজাতের বড় কান,
কোরআন হাদিসের ভিতর দিয়ে বয়ান করবো না একটু সাইডা দিয়ে করবো? ভিতর দিয়ে করলে কিন্তু খবর আছে। যারা কয় এক উদ্দেশ্য ভালো না, এক উদ্দেশ্য কি? হুজুর কোরআন হাদিসের বয়ান যা করেন, আমি এক ভণ্ড বেঈমানের মুরিদ, ওই ভণ্ড দানবাগীর বিরুদ্ধে বলবেন না, আমি সুদ খাই সুদের বিরুদ্ধে বলবেন না, আমি ঘুষ খোর ঘুষের বিরুদ্ধে বলবেন না, চাঁদাবাজ চাঁদাবাজের বিরুদ্ধে বলবেন না, আমি দুর্নীতিবাজ দুর্নীতিবাজের বিরুদ্ধে বলবেন না, আমি বেপর্দায় নারীদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করি বেপর্দার পক্ষে বা বেপর্দার বিপক্ষে কিছু বলবেন না। এটা কথা বলার মানি হলো এটাই, কোরআন হাদিসের বয়ান করবেন মানে আমার গায়ে যেন না লাগে, কথা বুঝেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন, সবার আগে আল্লাহ আমাকে হেদায়াত দান করুন, রাগ করতেছেন? বুঝার চেষ্টা করেন, যেহেতু রবিউল আউয়াল মাস, 12 তারিখে আপনারা অনেকে কুদবেন আর খাওয়াবেন, চিৎকার করে মিছিল করবেন বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম। এখানে বহু শিক্ষিত মুসলমান বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বেয়াদবি ক্ষমা চাই। প্রত্যেকটা মানুষের সৌন্দর্যের নাম আদব, যার মধ্যে আদব নাই তার জিন্দেগি বরবাদ। বহু শিক্ষিত মুসলমান বসে আছেন, আমাকে পড়াতে পারবেন এমন লোক আছেন, বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি, বিশ্ব নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম, নবীর আগমনে এই রকম একটা মিছিল আবু বকর সিদ্দিক দিয়েছেন কিনা, থাকলে দাঁড়ায় বলেন, ওমরে ফারুক দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়েছেন, দিয়েছেন কোন সাহাবায়ে কেরাম, দিয়েছেন আবু হানিফা, দিয়েছেন ইমাম শাফিঈ, দিয়েছেন ইমাম আহমদ বিন হাম্বল, দিয়েছেন ইমাম মালিক, দিয়েছেন ইমাম বুখারী, দিয়েছেন ইমাম মুসলিম, দিয়েছেন এই সুলাইমান ইমাম তিরমিজি, দিয়েছেন ইমাম আবু দাউদ, দিয়েছেন কোনদিন খাজা মঈনুদ্দিন, খাজা মঈনুদ্দিন দিয়েছেন, বরফির আব্দুল কাদের জিলানি দিয়েছেন, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দিয়েছেন, কাসেম নানুতুবি দিয়েছেন, শাহজালাল দিয়েছেন, শাহ পরান দিয়েছেন, শাহ মাকদুম দিয়েছেন, শাহ আমানত দিয়েছেন, তুমি দাও দাও, তোমারটা ভণ্ডামি তাদেরটা ইসলাম, আর যদি বলো তোমারটা ইসলাম তাদেরটা ভণ্ডামি, কোনটা হবে? আমি সব মাহফিলে বলি, ইসলাম নিয়ে বাংলাদেশে যে বাটপাড়ি চলে, পৃথিবীর আর কোন রাষ্ট্রে এই বাটপাড়ি চলে না, হয় আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন পারে না, হাদিস পারে না, ইমামতি করার যোগ্যতা নাই, সে হয়েছে বাংলাদেশের মুজাদ্দিদে জামান, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, শরীফ মোবারকে সুলতানি। ওরে ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত রব দিয়ে বিদাও, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত রব দিয়ে ফিরাও, আউযুবিল্লাহ ঠিক করে বলতে পারবে না। এ হলো মুজাদ্দিদে জামান, এত বড় টাইটেল তো আব্দুল কাদের জিলানিও লাগাতে পারেনি, খাজা মঈনুদ্দিনও লাগাননি। আমার নবীর থেকে বড় পীর সাহেবের নামটা কি জানি? খুব চিন্তা করে বলবেন, আমার রসুল থেকে বড় পীর সাহেবের নাম কি? নাই। খুব ভেবে চিনতে বলেন, মাঠে পরে বের হয়ে বলবেন আমার বাবাই কাবার কাবা, ওরে বদমাস, আমার রসুল থেকে বড় পীরের নাম? ও মুসলমান, আমরা টুপিওয়ালার তো মানব, যাকে টুপি নেই তারা বলেন, আমার রসুল থেকে বড় পীরের নাম খাজা মঈনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানি, মুজাদ্দিদ আল ফেসানি, বাইজিদ বোস্তামি, শাহজালাল, মাইজভান্ডার, সুরেশ্বর,
চন্দ্রপাড়া কলামবাগ আজারবাগ কুতুববাগ আগ্রসী চরমনাই চরমনাইনা বাহাদুরপুর সারসিনা ফুলপুরা জৈনপুরী দেওবন্দি কৌমি ঈশানবী ঈশানবীও না ইব্রাহিম নবী মুসা নবী ইসমাইল নবী নবীর থেকে বড় কেউ নাই সবাই একমত সবাই টুপিওয়ালার তো হাত দেখা লাগবে বলছি সবাই একমত আমার নবীর থেকে বড় পীর কেউ সেই নবীর কোন গুণা ছিল ছিল কোন গুণা সেই নবী কালেমার দাওয়াত দিতে গিয়া মানুষের কাছে গেছেন দাওয়াত দিছেন গালি শুনেছেন মার খেয়েছেন রক্ত ঝরিয়েছেন তুই 30 বছর কোন পীর বাবার মুরিদ হয়েছ তোর পীর সাহেব এলাকায় এসে কোরআন হাদিস নিয়ে বয়ান করে না কেন তুই কোন পীরের মুরিদ তোর পীর কি মহিলা না হিজড়া থেকে ভারতে আসতে পারেন শাহজালাল ইমাম থেকে সিলেটে আসতে পারেন তোর পীর খানকা থেকে বের হয় না কেন বল আমি পীরের বিরোধী না আবার ভন্ডের পক্ষেও না আমার রসুল যতদিন ছিলেন ততদিন ইমামতি আবু বকর করেছেন অমর করেছেন ইমাম কে হয়েছেন রসুল ইমামতি করে নামাজ পড়িয়েছেন তুমি 30 বছর পীরের দরবারে যাও দাঁড়াইয়া বলো তোমার পীর সাহেব মুরিদদের সামনে গিয়া ইমামতি করে না কেন ইমামতি করবে কসুর কোরআন নাই হাদিস নাই আউযুবিল্লাহ নাই নাউযুবিল্লাহ লয়া টানা দেন এখানেও বহু পাগল ছাগল দোড়ায় আর বলে কেউ খালি এতে ফিরে না হ্যাঁ চিনিয়ে ফিরো গান্দা মাস জুয়া বেপর্দা নারী শর্মনায় গেলে তসবি নিয়ে ফিরে পূজানি গেলে ভাগলি নিয়ে ফিরে তাপলিকে গেলে দাড়ি নিয়ে ফিরে বলো তাবলিগ চরমনাই উজানি বাহাদুরপুর সারসিনা আহলে হক যাদেরকে বলো এদের মুরিদ গুলো কেমন পীর সাহেব জাহেদ যেমন ইমামতির যোগ্যতা রাখে মুরিদেও ইমাম হওয়ার যোগ্যতা রাখে এটি ওয়াজ না ওয়াজ হবে কোরআন হাদিসের ভিতরে না বাইরে এর ভাঙনি কিছু আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন রবিউল আউয়াল কি সমস্যা আমার নিয়ে কোন সমস্যা উপাংশ করে পৃথিবীতে আসি একবার মৃত্যু হবে একবার বিড়ালের মতো নয় বাঘের মতো আল্লাহ সব ভাইকে আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন আরো জোরে বলেন রাগ করলেন কেউ করলো কি কেউ বলবনি আমি করছি তো বর্তমান হয়ে গেল 13 জন রবিউল আউয়াল রসুলের আগমনের মাস রসুলের জন্ম মোবারকের আরবি হলো মিলাদুন নবী এর অর্থ হলো পরিচিত নবীর জন্ম মোবারক আরবিতে আরো একটা শব্দ আপনারা শুনে থাকবেন সিরাতুন নবী কখনো শুনেননি দেখেননি কোন ব্যানার দেখেছেন কোন ব্যানার সিরাতুন নবী মহা সম্মেলন
মিলাদুন নবী সম্মেলন, সিরাতুন নবী সম্মেলন, মিলাদুন নবী মানে জন্ম মোবারক, আমার সুপরিচিত নবীর জন্ম মোবারক, সিরাতুন নবী মানে আমার সুপরিচিত নবীর জীবন আদর্শ, জীবন আদর্শ। রসুলের আদর্শ কি? সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করলেন, নবীজির আদর্শের বয়ান করুন। আম্মাজান আয়েশা বললেন, আফা তাকরাউনাল কুরআন, হে সাহাবায়ে কেরাম আপনারা কি আল্লাহর কালাম তেলাওয়াত করেন না? কালু বালা, সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কানা ফুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন হল নবীর জীবন্ত আদর্শ। কি কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সতকাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফামুর রিজালি, বাকা কোরআন কালামুল বাসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এক বয়ান বারবার করলে কয় পুরান বয়ান কেন নতুনটা করো? এক কবিতা বারবার শুনাইলে বলে পুরান কেন নতুন শুনাও? আমার মাওলার কালাম 1500 বছর পরে ইমাম সাহেব প্রত্যেকটা নামাজে পড়ে, কেউ বলে না এ পুরান কোরআন বাদ দাও নতুনটা শোনা। এমন একটা কাপ কিতাব কোরআনে হাকিম, আল্লাহর মা আল্লাহ নবী জীবন্ত আদর্শের নাম কোরআন। আর এই আদর্শের আরবি হলো সিরাতুন নবী। আমার দেশের অনেক আশেক রসুল ভাইয়েরা আবেগ হইয়া স্লোগান দিয়া বলে, মিলাদুন নবী কায়েম করো, সিরাতুন নবী লাথি মারো। মিলাদুন নবী শব্দের অর্থ আমাদের শেষ নবীর জন্ম মোবারক, সিরাতুন নবী শব্দের অর্থ হলো আমার সুপরিচিত নবী রহমাতুল্লিল আলামিনের জীবন আদর্শ। আর নবীর জীবনের আদর্শের নাম কোরআন। সিরাতুন নবীরে লাথি মারলি মারলি কই লাগলো কই, টের পাইছি আসে কোথায়? লাথি মারলি লাগলো কই, টের পেয়েছ কিনা বল? এই ধর্ম নিয়ে তাড়াতাড়ি কেন বাংলার মুসলমানের মাঝে এত দ্বন্দ্ব কেন রে ভাই? তিনটা অভাবের কারণে এই দ্বন্দ্ব। কয়টা অভাব? এক নম্বরে ধর্মীয় শিক্ষা নাই কি নাই? ধর্মীয় শিক্ষা নাই। দুই নম্বরে জাহান্নামের আযাবের ভয় নাই। তিন নম্বরে তাকওয়াওয়ালা কোন মুরব্বি পেছনে নাই। হকীকত সে তু দুনিয়া পে খবর হায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হায়, নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস, বহার কারে কে বাসি বা উদাবাস। মানুষ আমি ভালো না খারাপ মানুষ বলবে, আমার কেন অ্যাডভাইস করতে হবে? কোনটা ভালো কোনটা খারাপ ও দোকানওয়ালা তোমার বলার দরকার নাই। ভালো তেল নিয়ে যদি বসো মানুষ খুঁজে খুঁজে ভালোটাই গ্রহণ করে বের করে নিবে। এত ডাক্তার এমবিবিএস এফআরসিএস এমসিপিএস ডাক্তার অভাব নাই। আপনাদের এই থানার মধ্যে এলাকায় অনেক ডাক্তার চেম্বারে বসে আছেন, কোন ডাক্তার কিন্তু বলে না আমার কাছে রোগী আসো তাড়াতাড়ি আসো, কলম নিয়ে বসে আছেন ডিউটির টাইম দেওয়া। কোন কোন ডাক্তার দেখবেন বসে বসে মশা মারে আর বিড়ি টানে, আর কোন কোন ডাক্তার দেখবেন রাত্র 12টা পর্যন্ত রোগীর সিরিয়াল শেষ হয় না।
এরে আল্লাহর বান্দা, কে ভালো কে খারাপ এটা প্রচারের কি দরকার? তোমার অবস্থান থেকে তুমি কথা বলতে থাকো, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত নিয়ে যদি চলতে পারো, আল্লাহর ভালোবাসা তৈরি করো আগে, দেখবা তুমি যদি আল্লাহকে রাজি করে চলো, আল্লাহ যখন তোমাকে ভালোবাসতে শুরু করবেন, আল্লাহ বলেন জিব্রাইল জমিনের ওই বান্দাকে আমি বেশি মহব্বত করি, তুমিও তাকে মহব্বত করো। জিব্রাইল আমি আল্লাহর কথায় মহব্বত শুরু করে আর বলে ও আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতারা আল্লাহ ওই বান্দাকে মহব্বত করে আমিও করি তোমরাও করো। যখন ফেরেশতা জমিন আর আসমানে ভালোবাসতে শুরু করে, তাদের ভালোবাসার ঘ্রাণটা জমিনের মানুষের মধ্যে ঢুকে যায়, তখন মানুষেও তাকে ভালোবাসা শুরু করে দেয়। ভাইরা আমার, এটা কি ব্যাপের বাড়ি? ইসলাম বাই ফোর্স নয়, বাই চয়েস। ধর্ম নিয়ে কোন জোর জবর করা যাবে না, কাউকে কানে ধরে নামাজ পড়ানো যাবে না, পড়াইলে সওয়াব পাবে না, কানে ধরে কাউকে রোজাদার বাজানো যাবে না, বানাইলে সওয়াব হবে। ধর্ম নিয়ে কোন বাড়াবাড়ি চলবে না, কোন বাড়াবাড়ি নাই। এজন্য ইসলাম কত উদার, হিন্দু তুমি তোমার ধর্ম পালন করো, ইসলাম দিয়া বাধা দেবে না, খ্রিস্টান তোমার ধর্ম পালন করো, ইসলামী আইন বাধা দিবে না, ইহুদি তোমার ধর্ম পালন করো স্বাধীনভাবে, ইসলাম তোমাকে বাধা দিবে না। এরে মুমিন, ওয়াজের প্যান্ডেলে ঢুকলেও তোমার কোন নিষেধ নাই, তুমি যাত্রার প্যান্ডেলে যদি ওয়াজ বন্ধ করে ঢুকো তোমাকে বাধাও দিবে না, তুমি যদি মসজিদ বাদ দিয়ে মন্দিরে ঢুকো ইসলাম তোমাকে বাধা দিবে না। হ্যাঁ, ইসলামের ব্যানার টানায় যদি মুনাফিকি করো আল্লাহ সহ্য করবে না। এরে নবীর উম্মতের দল, আহা, তোমার যদি গান ভালো লাগে, নাচ গান ভালো লাগে, মদ ভালো লাগে, বেপর্দা ভালো লাগে, এই জমিনে বেপর্দা আড্ডাখানা আছে আলাদা, মদের আড্ডাখানা আছে আলাদা, এগুলো তুমি করো ওই আড্ডাখানায় কেউ তোমার জিজ্ঞাসাও করবে না, কিন্তু ইসলামের ব্যানারটা নাই দরবার শরীফ লেখিয়া ওখানে যদি গাঞ্জারা সর বসাও, বিড়িরা সর বসাও, আর বেপর্দার আড্ডা নাচ গানের আড্ডা মুসলমান কখনো মেনে নিতে পারে না। মুসলমানি বুয়া তো বরদান নেহাদা এনে খুতবদ সুতে ফাজা দাদান গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জানো আমে কে সাবু দে আদমিরা আদমিয়ত লাজমাস্তু দে রাগর আমার নবী দুনিয়াতে আগমন করেছিলেন নাম মিলাদুন নবী, আর নবীর সিরাতুন নবী মানে নবীর জীবন আদর্শ, নবীজির মিলাদ বা জন্ম মুবারক কয়বার হয়েছে? একবার। কয়দিন? একদিন জন্ম একদিন, আর নবীর আদর্শ কয় বছর? 63 বছরের আদর্শ। আর যদি একজন আর জীবন আদর্শ বলে তখন আর জন্ম আলাদা বলা লাগে না। এরে আল্লাহর বান্দা, নবীর জীবন ইতিহাস বললে জন্ম আলাদা রাখা লাগে না, এই জমিনে নবীর সাথে যত জন্মের বই আছে আর নবীর জীবন ইতিহাসের বই আছে, নবীর জীবনী যেই বইতে দেখবার জন্ম থেকে কিন্তু শুরু হয়ে গেছে, আলাদা জন্ম মোবারক বলা লাগে না। কি বুঝাইতে চাই? মিলাদুন নবী শব্দ যদি বলে সিরাতুন নবী আলাদা বলতে হবে, কারণ মিলাদের মধ্যে সিরাত ঢুকানো নাই। আর সিরাতুন নবী যদি কেউ বলে নতুন করে মিলাদুন নবী বলা লাগবে না, কারণ সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী এমনি ঢুকানো আছে। আমরা তো কোনোদিন সিরাতুন নবী কায়েম করো মিলাদুন নবীকে লাথি মার বলি নেই, তোমার দিলে এত হিংসা কেন?
মদিনার রসুল কি হিংসা শিখাইছেন? তোমার মধ্যে তো হিংসা কেন? আমি পাঁচকল্লি দেখলেই কেন মাথা গরম করো, সালাম দেও না দিলেও নেও না, সমস্যা কি? পাঁচকল্লি কেন বোঝেননি কিছু? হ্যাঁ, আমি কওমি মাদ্রাসার সন্তান, কোনদিন আলিয়ার বিরুদ্ধে স্কুল কলেজের বিরুদ্ধাচরণ করি না, কিচ্ছু বলি না, দেখলে চেষ্টা করি সালাম দিতে। ও আলিয়ার ভাই, ও স্কুল কলেজের ভাই, বলো তোমার কাছে কওমি ভালো কেন লাগে না? কওমিওয়ালাদের সমস্যা কি বলো? এরা তো চাকরির আশায় পড়ে না যে তোমার চাকরি হয়ে রইব, সুন্দরী মেয়েটা ঘোরাফেরা করে হাওয়া বাতাস খায়, বখাটে যুবক তার পেছনে অনুসরণ করলো, বিষ্কার করে, ইপ্রেজিং করে, মেয়েটা ডাক দিয়ে কয় যুবক আমি তোর কি ক্ষতি করলাম, তুই আমার বিষ্কার কেন করো? যুবতী মেয়েটা ডাক দিয়ে পাওয়ার পরে যুবক বলে, তুমি আমার কোনো ক্ষতি করো না, তো বিষ্কার কেন করো? বলে, তুই এত সুন্দরী কেন সহ্য করতে পারি না? চরমনেওয়ালারা কি মানুষকে গান্দা খাওয়া শিখায়? পাবলিক ওয়ালারা কি মানুষকে নামাজ পড়তে নিষেধ করে? দেওবন্দি কর্মীওয়ালারা কি সন্তান গুলোকে জাহান্নামে পাঠায়? সালাম দিবি না শিখায়? বরং শিখায় যারা চিনো না চিনো, দেখলে সালাম দিবি, জুতা দুইটা সোজা করে দিবি। এরে বাবা, এরপরও কেন কওমি তোমার কাছে ভালো লাগে না? চর্ম নাই ভালো লাগে না, উজানি ভালো লাগে না, তাবলিক ভালো লাগে না, কারণটা কি? বলে, এদের পেছনে এত মানুষ দৌড়ায় কেন সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না, এত লোক কেন? আমরা উট জবাই দিয়ে এত লোক পাই না, গরু জবাই দিয়ে এত লোক পাই না, তবরকের দাওয়াত দিয়ে এত লোক পাই না, তম্বু খাউন দাউন সারাহ মানে এত লোক দৌড়ায় কেন? চরমের ময়দান, টঙ্গির ময়দান, হাটাজারির ময়দান, হুজুর যেখানে হাজার 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 লোক সেখানে হাজির হয়, সকাল নাই, রাত্র নাই, দুপুর নাই, খাওয়া নাই, ঘুম নাই, এত মানুষ পাগলের মতো দৌড়ায় কেন? আমরা সহ্য করে নিতে পারি না। ওরে আল্লাহর বান্দা, তোমার হিংসা ছেড়ে দাও, আল্লাহর কাছে দোয়া করো, এগুলো আমাদের টাকার জোরে না, লাঠির জোরে না, হক আল্লাহ বাতি জ্বালাবে, আল্লাহর হকের বাতি আল্লাহ জ্বালায় দিবেন। যদি আল্লাহর মহব্বত নিয়ে চলতে থাকি, আল্লাহ পাক বলেন তোর বিজয় আমি আল্লাহ কুদরতি ভাবে দিয়ে দিব। ওয়ামান আহসানু কাউলান মিম্মান দাআ ইলা আল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বাল ওয়া ক্বালা ইন্নানি মিনাল থেকে ভালো কথা কার হবে যে মানুষকে দরবার শরীফে ডাকে, মাজার শরীফে ডাকে, কোথায় ডাকে? আই বেরাদার দূরে বাসা জিয়ারে বড়, ইয়ারে বত বত তোর বুয়া দাজমারে বত মারে বত তন হাতরা বর জানা, ইয়ারে বত বর জানে ইমানত জানা। আল্লাহ দিকে ডাকে বান্দায়, আমার দরে আসো, না না তুমি আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত মানো, নবীর তরিকে মতে চলো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, দস্তার খান খাও, টুপি বড় দস্তার খান বিছাইয়া খানা খাও, চেয়ার টেবিলে খাইও না, নবীর সুন্নত না, সমতল জমিনে দস্তার খানা বিছাই খানা খাও, নবীর সুন্নত, খানার আগে একটু নুন হালকা মুখে দাও সুন্নত, খানার মধ্যে আসন সারা তিন তরিকায় বসো সুন্নত, এরপরে খানা পড়ে গেলে উঠাইয়া খাও সুন্নত, খানার আগে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলো সুন্নত, খানার আগে বিসমিল্লাহ বলো সুন্নত, পানি পান
পান করো তো তিন শেষে পান করো সুন্নাত, ডান দিক দিয়ে কানাটা শুরু করো বিসমিল্লাহ বলে সুন্নাত। এই যে সুন্নাত গুরু শিখায় চরমনের দানবীওয়ালারা, এর নবীর উম্মতের দল। এরা গান্দা শিখায় না, গান্দা গাওয়া শিখায় না, নামাজ শিখায়, নামাজ শিখায়, পর্দা শিখায়। এরপর আল্লাহর বান্দাদের নিয়ে চব্বিশটা ঘন্টা কান্নায় বিভোর হয়ে থাকে। ও আল্লাহ গু তুমি আমাদের মাফ করে দাও, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের গোলামী আর নবীর আদর্শ এটাই শিক্ষা দেয়, আর কিছু না রে বাবা। অন্তর থেকে হিংসা ছেড়ে দাও, জাহান্নামের ভয়ঙ্করে ঢুকাও। কোরআন শরীফে হাদিস শরীফে জাহান্নামের বয়ান নাই। এই বুঝে শুনে বলবেন মুখস্থ আসলে আছে, হ্যাঁ জান্নাতের বয়ান। একটা বক্তাও যদি জাহান্নামের বয়ান না করে করবে কে বলেন? কয়টা সরমনের বিশ্বাস করবে? এ হ্যাঁ দিয়ে দিছি তো, জাহান্নামের বয়ান যদি সরমনে আলাদা দাও আর এরা যখন করবে, এটাই বাস্তব যে জাহান্নামের ভয়ের কথা শুনলে মানুষ কাঁদবে। কান্না সহ্য করতে পারো না কেন? সহ্য করতে পারে না তো পারে না, উল্টা বয়ান দিয়ে কয় বেশি কাঁদবি না, নবী বেশি কাঁদেন নাই। অথচ এমন একজন নবীর নাম বলো, এমন একজন সাহাবার নাম বলো যে জিন্দেগীতে কাঁদেন নাই, বরং আবু বকরের গুনাহ মাফ, আল্লাহ তাআলা 10 জন সাহাবাকে জান্নাতের টিকিট দিলেন। এরপর তাকায় দেখো আউয়াবিন ইশরাক তাহাজ্জুদ বন্ধ নাই, পাঁচ ওয়াক্ত বন্ধ নাই, জিহাদ বন্ধ নাই, নামাজ রোজা বন্ধ নাই, স্ত্রীর হক বন্ধ নাই, মা বাবার হক বন্ধ নাই। এরপর তারা সারা রাত কান্না কান্না, কবরে কি উপায় হবে? আপনি আমি এমন একটা আমল কি দেখাইতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ একটা আমল আমি তোমার জন্য করেছি নির্ঘাত, আমি বিশ্বাস করি এ আমল আমি জান্নাত পেয়ে যাব, এমন একটা আমল কি আপনার আছে জিন্দেগি? আপনি তো ভাবতেছেন হরি বাপরে বাপ, আমি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও জুমা মিস নাই, কি টাকাবে নামাজ? হ্যাঁ একজনে তিন জুমা পড়ে, এক জুমায় মসজিদে ঢুকে আর বাকি দুই জুমা পড়ে না। একদিন এক মুসল্লি ধরিয়া কয় ব্যাপার কি, তুমি তিন জুমা পড়ে একবার আয়ো কেন? এক হুজুরে বলছে লাগাতার তিন জুমা বাদ দিলে বউ তালাক হয়ে যাইব, তালাক ঠেকানোর জন্য মসজিদে হাজির হয়ে যাই। আমি বলি যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমা পড়ে, তারা ফুল বেনামাজি। নবীজি পড়ছেননি পাঁচ ওয়াক্ত বছরে কয়বার? হ্যাঁ প্রতিদিন কয়বার? আরো জোরে বলেন একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে, আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও, আহা নবীবে নামাজের শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা, ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পাঁচ বেলার নামাজ যদি পড়ো রে গোলাম, আল্লাহ বলে নবী উম্মতের জানায় দেন, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হইয়া পাঁচ বেলার নামাজের বরকতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব নিয়ে দিব। আপনার উম্মতের জানায় দেন এশার নামাজ যদি কেউ জামাতে করে ঘুমায়,
হয়, আবার ঘুম থেকে উঠে যদি ফজরের নামাজ আদায় করতে পারে, ঘুমাইয়া সেই সময়টা কাটাইলি ওই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আল্লাহ তাআলার নবীর উপরে কোরআন নাযিল হলো 40 বছরের পরে। দীর্ঘ 40 বছর নবী কি করলেন বলে, বাইতুল্লাহ থেকে একটু দূরে একটা পাহাড় আছে, হেরা পাহাড়, হেরা গুহা, গারে সৌর। নবী ওখানে গিয়া পাথরের পথ পেরিয়ে জঙ্গল পেরিয়ে গিয়া আমার নবী ওখানে বাইতুল্লাহ দিয়ে ফিরে ফিরে আল্লাহর ধ্যানে সময় কাটাতেন। একদিন, দুদিন, তিন দিন, এক সপ্তাহ নবী আসেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর মুহাব্বত, ওই মহিলা মানুষ, রাস্তা নাই, এখন তো রাস্তা, এসি লাগানো, হেরা গুহায় উঠার জন্য সিঁড়ি, উপরে দোকান, তখন তো কিছুই না। এত কষ্ট করে করে আম্মা জান খাদিজা ওই পাহাড় দেবে অনেক উপরে উঠে, আম্মা জান খাদিজা নবীর কাছে গিয়া গর্তের ভেতরে নেমে নাস্তা পৌঁছায় দিতে। আল্লাহ তাআলা যখন কোরআন অবতীর্ণ করবেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন, নবী হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছেন। জিব্রাইল আমিন আসলেন, রহমাতুল্লিল আলামিনকে দ্বার করালেন। দ্বার করানোর পর জিব্রাইল আমিনের সিনার সাথে রহমাতুল্লিল আলামিনের সিনা মোবারকটা লাগায় দিলেন। সিনা মোবারকটা এই যে গজবের মোবাইল, এত কচু দিলাম সারা বাংলাদেশে আমার মতো এই মোবাইল নিয়ে আর কে বলে, এরপর লজ্জা সরম না থাকলে আর কি করা। এজন্যই তো নবী বলেন, লা ইমান আল ইমান লা হায়া আল আযাব, হায়া নাই তার লজ্জা, তার ইমান ল্যাংটা হলে বলে 50% ইজ্জত এখনো রিজার্ভ। কেমন বেহায়া, আমেরিকার ডব্লিউ বুশ জুতার বাড়ি খেয়ে এলো, সাংবাদিক জিজ্ঞাসা করলো কাইফা হাল, জুতা খাওয়ার পরে কেমন লাগলো, বেহায়া ডাক দিয়ে বলে ডোন মাইন্ড। কত বেহায়া হইলে বলে জুতা খাইছি যে কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। ভাই আমার কত জিন্দগি নষ্ট করে ফেললো এই মোবাইল, চরিত্র নষ্ট করে ফেললো, মা বাবা সন্তানের মাঝখানে ফাটল সৃষ্টি করলো মোবাইল, স্বামী আর স্ত্রীর মাঝে ফাটল তৈরি করলো মোবাইল, তাজা তাজা যুবকের প্রাণ তা অকাতরে বিলাই নিল এই মোবাইল। আপনারা বলবেন কি হুজুর আপনি চালান না, আমি মোবাইল চালাই না, মোবাইল আমার চালায়, মোবাইল আমাকে চালায়, তার মানে কি আমি মোবাইলের গোলাম না, প্রয়োজনে মোবাইল আমার গোলাম। আল্লাহর ভয় নিয়ে চলো রে বান্দা, রাস্তা দুইটাই খোলা আছে, মন্দিরও খোলা, মসজিদও খোলা, ভক্তি তৈরি তোর ব্যাপার, মোবাইলটা ওপেন করবি, ডানেও রাস্তা আছে, বামেও রাস্তা আছে, ডানে ঢুকবি কোরআন তেলাওয়াত বয়ান, বামে ঢুকবি নর্তকীর নাচ গান, এবার কোথায় ঢুকবা তোমার ইচ্ছার উপরে নির্ভর।
চালাও, ডাক্তার দেখাও, এই ফরাজি হাসপাতালে ভাই আছে ফ্রি চিকিৎসা, তোমার যৌবন ড্যামেজ হয়ে গেছে, কিডনির উপরে গজব, এইসব মোবাইলের কারণে চোখের পাওয়ার শেষ, যৌবন শেষ, বিয়ে টিয়ে যা কপালে আসি না তা আগেই শেষ করতেছ, বউ পাবি কিনা আল্লাহ ভালো জানে, তোর বাড়িতে যে মরো আল্লাহ ভালো জানে, নিয়ত তো ভালো না, বিয়ে পাস করার আগে বিয়া পাস করেছিস, হ্যাঁ হ্যাঁ যুবক, আল্লাহ হেদায়াত দান করুন, কই গেল আরামের ঘুম, কই গেল খানা, মায়ের বাধা দিলে মায়েরে গালি, তোমার ঘুম তুমি ঘুমাও, আমাকে বিশ্রাম করুন, আল্লাহ হেদায়াত দান করুন। আর ছাত্র যারা মোবাইল চালায় তারা ছাত্র নামে কলম কর, এদের জিন্দেগি পুরাটাই শেষ, এরাই এক সময় শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে, এরাই শিক্ষকের বর্দোয়া নিয়ে রাস্তায় ঘুরে, একটু আগেও বলেছি মানুষের জিন্দেগির মূল পাওয়ার আদবের ভেতরে নবী কি বললেন, নবী বলেন মা আনাবি কারীর, আমি পড়তে জানি না, বাতের বেদাতি বন্ধরা এখানে তর্জমা করে, নবী নাকি বলেছেন জিব্রাইল তুই কে রে তোর কাছে পড়ুন না, অতিভক্তি চোর, অতি বেয়াদব ডাকা, অতিভক্তি চোর, অতি বেয়াদব ডাকা, ইসুফ নবীরে দেখা জুলাইখা পাগল হয়ে গেল মদিনা, মিশরের এমপি মন্ত্রীর বউয়েরা পায় জুলাইখা এত পাগল কেন, আর গোপেন গোপন নাই ওপেন হয়ে গেছে, সিসি ক্যামেরায় ধরা পড়ে গেল, জুলাইখা তার ইউসুফের সাথে প্রেমে নিবন্ধনে পাগল হয়ে আছে, গোপন আর রইল না, জুলাইখা নিজে একটু পবিত্র বানানোর জন্য এটা কৌশল করে সুন্দর সুন্দর মহিলাদের সাজায় দুই সারিতে বসাইলেন, হাতের মধ্যে ছুরি দিলেন আর পাউ দিলেন, আর বললেন তোমাদের মাঝখান থেকে আমি যে ইউসুফের পাগলরে নিয়ে যাব, তোমরা তার দিকে তাকাবা, আমি অর্ডার দিলে ছুরি দিয়া ফল কেটে খাবা, ইউসুফ নবীরে সাজাইয়া জুলাইখা যখন ওই মহিলাদের মাঝখান দিয়ে নিয়ে যায়, মহিলারা এমন তাকান তাকাইল নজর আর ফিরাইতে পারলো না, জুলাইখা কায় ফল কেটে খাও, ফল কাটার পরিবর্তে দেখে তাদের হাতের কবজা কেটে গেল, এইবার প্রায় দেখ আমি কার পাগল, যেমন তেমন ব্যক্তির পাগল না, যার দিকে তাকাইলে নজর ফিরানো যায় না, যে ইউসুফের দিকে তাকাইলে তিন দিনের ক্ষুধা থাকে না, শনিদা কায় বুয়া তোমার আনন্দে দিদা, তোরা দিদা ওই ইউসুফ মা শনিদা, মহিলারা ইউসুফ নবীকে দেখে যে শব্দটা বলেছিলেন মা হাজা বাসারা, এটা তো মানুষ না রে, এটা তো মালাকুল করিম, এটা সম্মানিত একটা ফেরেশতা, ইউসুফ নবীর কি কইছে মানুষ না, বলেন ফেরেশতার দাম বেশি না মানুষের, সবাই বলেন, এখন যে দাম দেওয়ার জন্য ফেরেশতা বললো দাম বাড়লো না কমলো, কথা বলেন না কেন, কেন কমাইল, কমানের তো নিয়ত নাই, কেন কমাইল, ইউসুফ নবী মানুষ, একজন নবীর সন্তান, তার মর্যাদা কি কথা বললে বাড়বে, ওই বাড়ার মতো মর্যাদার এলেন ওই মহিলাদের মাঝে ছিল না, আমাদের সমাজে এরকম অতি আবেগী একদল মানুষ এখনো আছে, কি করে জানেন, টেলিভিশনের বক্তা যদি একই সময় ঘরে ঘরে হাজির হয়, আমার নবী মদিনা থেকে কেন মিলাদে আসতে পারে না, এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর, আমার নবী কি টেলিভিশনের বক্তার মতো সম্মান কমাইল না বাড়াইল,
দুই ভিক্ষুক ধাক্কা খাইতে খাইতে যমুনা সেতুর কিনারায় হাজির। দেখে তা সর্বনাশ, এত বিশাল সেতু বানাইছে কে রে? একজনে বলে সরকার 30,000 টাকা নিয়েছে তো আর বাড়ে নাই, মর্যাদা কমলো। তোমাদের উদ্দেশ্য কিন্তু নাই, প্রশংসার নিয়তে গুণগান গাইল কিন্তু হয় নাই। কেন হয় নাই বলে, যমুনা সেতুর গুণগান গাওয়ার জন্য যে মেধা দরকার এই ফকিরদের মধ্যে সে মেধা নাই। নবী টেলিভিশনের বক্তার মতো আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। আরো জোরে বলেন, নবীজিকে চাপ দিলেন, একটা চাপ দিলেন আর বললেন এতরা হে নবী পড়ুন। নবী জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল আবার চাপ দিলেন এতরা, নবী আবার বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। জিবরাইল নবীর বাদ তৃতীয় চাপ দিয়েছেন, আগের দুই চাপের থেকে একটু জোরে আর শব্দ দ্বারা বললেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টা? দুই চাপে পারলেন? পারেন না। তৃতীয় চাপে নবী পরে কেস পড়ছেন কিনা পারি না তাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ, নবী অস্থির, শরীরে জ্বর, খাদিজা তুরকো বলার কিনারায় গিয়ে বলে তাড়াতাড়ি আমার কম্বল দিয়ে আবৃত করে নাও, আমি অসুস্থ হয়ে গেলাম। ভাইরা আমার, এখানে জানার বিষয় হলো নবীকে দুই চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। তিন নাম্বার চাপে নবী চুপ থেকে সমর্থন দিলেন, কেন, কারণটা কি? এক নাম্বার জবাব, নবী পড়তে জানি না বলার একটা জবাব হলো নবী তো দেখে দেখে পড়তে জানতেন না। জিবরাইল আমিন রেশমি কাপড়ের মধ্যে আয়াত পাঁচটা লিখে দেখাইলেন পড়ুন এটা, নবী তো দেখে দেখে পড়তে জানেন না। নবী উম্মি, দেখে দেখে পড়তে জানেন না মা নবী। দুই নাম্বার, প্রথম যে বলা হয়েছে পড়ো পড়ো পড়ো, কি পড়বো, কার নামে পড়বো, এটা তো স্পষ্ট করা হয় নাই। 30 বার বলা হয়েছে রবের নামে পড়ো। আমার রসুল এইবার চুপ থেকে সমর্থন দিয়ে গোটা দুনিয়ার মানুষের জানায় দিলেন, ও দুনিয়ার উন্মতের দল, গোটা দুনিয়ার মধ্যে রুহানি রোগের ডাক্তার আমি, শ্রেষ্ঠ ডাক্তার আমি, রহমতুল্লিল আলামিন। কেয়ামত পর্যন্ত নতুন কোন ডাক্তারের প্রেসক্রিপশন নিবি না, আমার দেওয়া প্রেসক্রিপশন নিয়ে তুই জিন্দেগিটা চালায় জান্নাতে যাবি। তবে এই প্রেসক্রিপশন যদি কেউ না বুঝো, বুঝায় দেওয়ার দায়িত্ব আমি রসুল দিয়ে গেলাম ওলামায়ে কেরামের হাতে। টাকার ওয়ারিশ না, সম্পদের ওয়ারিশ না, এরা ইলমে নবুয়তের ওয়ারিশ। নবী জানেন কেমন পর্যন্ত আমি থাকবো না, আমার আবু বকর সাহাবারাও থাকবে না, নতুন কোন ডাক্তারও কথা বলেন না কেন, নতুন কোন ডাক্তার নতুন প্রেসক্রিপশন দিবে অধিকার নাই। কেমন পর্যন্ত উন্মতের রুহানি রোগের প্রেসক্রিপশন আমি রসুল দিয়ে গেলাম, এই প্রেসক্রিপশনটা দেখে দেখে ওলামায়ে কেরাম উন্মতের ঔষধের নিয়ম শিখাবে, উন্মতের ঔষধ সেবন করলে রোগ ভালো হয়ে যাবে। আল্লাহ নবী শিখায় দিলেন এর উম্মতের দল। জিবরাইল আমিন চাপ দিয়া নবীকে বুঝাইলেন, দুই চাপে নবী পারলেন না, তিন নাম্বার চাপে নবী পড়লেন বা সমর্থন দিয়ে বুঝাইলেন।
আমাকে দুই চাপে বলা হয় নাই, কি করবো, কার নামে করবো, তৃতীয় চাপে বলা হলো রবের নামে করব। আমি তো রবের বড় ভক্ত, কারণ চল্লিশ বছর হেরা গুহার মধ্যে তাকে পাঠিয়েছি, আল্লাহর সাথে মোলাকাতে ধ্যান করেছি, তাআল্লুক তৈরি করেছি। যখন বলল আমার রবের নামে পড়ার কথা, আমি রসুল সমর্থন দিয়ে জানায় দিলাম, নতুন করে আর সবক নেওয়ার দরকার নাই। কেয়ামত পর্যন্ত উম্মতের দর্শিকেরা এই জমিনে যত লেখাপড়া দেখবি, রবের নামের পড়াটাই পড়বি, এই পড়া ছাড়বি না। জমিনের মধ্যে লেখাপড়া দুই প্রকার, একটা হলো রবের নামের পড়া, আর একটা রবের নাম সারা পড়া। লম্বা চওড়া আলোচনা, তিনটা চাপ নবী দিলেন কেন? আল্লাহ তো নবী যখন কোরআনের আয়াতগুলো জিব্বা মোবারক নারায় নারায় মুখস্থ করতে চাইছিলেন, আল্লাহ নিষেধ করে বললেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। ও নবী, জিব্বা নারায় কারাকুরা করার দরকার নাই, আমি আল্লাহ আপনার সিনার মধ্যে পুরো কোরআন জমা করে দিব। নবী তো আল্লাহ তো বললেন জমা করে দিব, এমনি যদি পারতেন জিব্রাইল দিয়ে জোরে চাপ দিলেন কেন, নবীর জ্বর উঠায় দিলেন কেন, নবীকে অসুস্থ করলেন কেন, আল্লাহ নবীকে চাপ দিয়ে বুঝাইলে, ও নবী আপনিও বুঝেন, উম্মতের এটা দুনিয়ার কোন এলেম না, দুনিয়ার কোন জ্ঞান না, এটা তো আসমানে এলেমের নূর, এলেমের নূর চাদরে ঘুমাইয়া পাবি না। এই আইলেম নিতে হলে চূড়ান্ত কষ্ট করতে হবে। এই জন্য আমাদের মাদ্রাসা গুলোর কি হালত, টিনের ঘর মাত্র মাত্র পাঁচটা, ছাত্র ঘুমানোর জায়গা নাই, খানা নাই, চাল ডাল দেয় শেষ, আবার ফিকি চাল ডালের, বাথরুমে কষ্ট, গোসলে কষ্ট, ঘুমে কষ্ট। সেই টিনের ঘর থেকে তিনতলা বিল্ডিং হয়েছে, এর বড় কষ্ট, বাথরুম হয়েছে পঞ্চাশটা, এর বড় বাথরুমে কষ্ট, ছাত্র বেড়ে গেল, ঘুমের জায়গায় সমস্যা, এবার বিল্ডিং হয়েছে পাঁচতলা, এর বড় তাই আরো লাগবে। এই মাদ্রাসা এমন একটা সম্পদ, এমন পর্যন্ত দিতে থাকবা শেষ করা হবে না। দৈনন্দিন গরু খাওয়া যায় না, মুরগি খাওয়া যায় না, দাউলের পানি কম্বল চাই, এত কষ্ট, এত কষ্ট। আর সাধারণ গরিব ফ্যামিলির সন্তানের এত মাদ্রাসায় পড়ে, এই কষ্ট দিয়া আল্লাহ জমিনের মধ্যেই নিজাম কায়েম রাখলেন, বেশি আরাম প্রিয় হইও না। যত বুজুর্গের নাম আপনারা জানেন, আমরা বলে বলে বয়ান করি তাদের নামে, খবর নিয়ে দেখেন তাদের কষ্টের কোন জিন্দেগির শেষ ছিল না। এক একজনের কষ্ট পাহাড় সম পরিমাণ হয়েছে, মাইলকে মাইল, মাইলকে মাইল, শত শত মাইল হেঁটে হেঁটে গিয়া এরপরে মাদ্রাসায় ক্লাস করে আবার চলে আসছেন, রাতের ঘুম নাই, সারা রাত্র লেখাপড়া করতেন, আবার ভোর রাতের তাহার যদি মাওলার দরবারে কান্না করেন। আপনারা মাঝে মাঝে আশেপাশের মাদ্রাসাগুলোতে একটু খোঁজ নিয়ে দেখবেন, ছোট 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 বাচ্চাগুলো মা ঘুমের থেকে উঠায়, মা খানা খাওয়ায় দেয়, মা গোসল করায় দেয়, বাচ্চাটার মা তৈল দেয়, মা কাপড় ধুইয়া দেয়, ওই বাচ্চাটার বাবা গরিব, মা গরিব, বাবা রিক্সা ড্রাইভারি করে সন্তানের বেতন দেয়। একটু মাদ্রাসায় দিয়া হুজুরের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করবেন, আমি রিক্সা ড্রাইভার, আমার সন্তান তারে মাদ্রাসায় দিলাম, ঠিক মতো বেতন দিতে পারি না, ওই বাচ্চাটা ঘরের মধ্যে তরকারি ভালো হলে খানা খায় না, ইলে খায় না। মাদ্রাসায় যাওয়ার পর যেই মা সন্তান করে খানা খাওয়ায় দিত, ওই খানাটা এখন নিজে উঠায় খায়, ওই সন্তানটা এখন নিজের জামা কাপড় নিজে ধোয়,
অফিসে গোসল করে দশটার আগে ঘুম নাই, আবার শীত নাই গরম নাই, ঠান্ডার দিন শীতের দিন আসতেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো ফজরের আজানের এক ঘন্টা আগে উঠে আমার মাওলার কোরআন পড়ে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়, আবার মোনাজাতে কান্দে ও মালিক আমার বাবা বড় গরিব অবস্থায় আছে, আল্লাহ তুমি আমার এলেমের দরজা থেকে ফিরাইয়া দিও না রে আল্লাহ, তোমার একজন পছন্দের আলেম হওয়ার তৌফিক দাও। এত কষ্টের কারণেই তো আল্লাহ এত সম্মান দিয়েছেন, এই জন্যই তো নবীর সাহাবী হযরত আলী আল্লাহর দরবারে শুকর আদায় করেন, হে মালিক সম্মানের চেয়ারে বসার জন্য দুই পুঁজির একটা পুঁজি দরকার, হয়তো লাগবে টাকা না হয় লাগবে শিক্ষা, দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দুই দলের দেয়, শিক্ষিত মানুষেরা সম্মানের চেয়ার আগায় দেয় আর টাকাওয়ালারা সম্মানের চেয়ার আগায় দেয়। হযরত আলী আল্লাহর কাছে শুকর আদায় করে বলেন, আল্লাহ সম্মানের দুই পুঁজি একটা আমাদের দিছো ইলমে ওহী, টাকা পয়সা দেও নাই, তোমার দরবারে শুকর হাজার, রাজিনাকিস মাতালুল জাব্বার ফিনা লাকা ইলমুন ওয়ালিল আ'দা'ই মালু ফা ইন্নাল মা লা ইয়াফনি আন ক্বারিবি ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী আল্লাহ শুকর আদায় করেন, আল্লাহ এলেম পেয়েছি টাকা পাই নাই দুঃখ নাই, এলেম পেয়ে কলিজা ঠান্ডা হয়ে গেল, কারণ টাকাওয়ালার টাকা হাত আছে কাল থাকবে না, এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে কখনো বিদায় হবে না। টাকাওয়ালার টাকা আজ আছে কাল আছে আছে নাই নাই, ওই টাকা দিয়ে কিরকম হবে যেই টাকায় জেলখানার মেহমান বানায় আছে মনে কেন, শান্তি টাকায় দিতে পারে না, না শান্তি দেওয়ার মালিককে। হযরত আলী বলেন, টাকাওয়ালার টাকা আজ আছে কাল থাকবে না, এলেম ওনার এলেম থাকবে কখনো বিদায়। দুই নম্বর, আমি এলেম পেয়ে খুশি টাকা পেয়ে খুশি না, কারণ টাকাওয়ালার যত টাকা বাড়ে তত দুশ্মন বাড়ে, আর এলেমওয়ালার যত এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। টাকাওয়ালার টাকা বাড়ে আর কি বাড়ে, যেমন দুশ্মন ছেড়ে বাবারে জবাই দেয়, টাকা চাইছে সন্ধ্যাবেলা, উত্তরবঙ্গের ঘটনা আমি আরো কয়েক মাস আগে বলেছিলাম, সন্ধ্যাবেলা সন্তান কাব্বা 10,000 টাকা আমার বাবা দামে সন্তানকে টাকা দিলে এক্ষুনি গিয়া গাঞ্জা মাছ খাইব, বাবায় বলে দিব না, সন্তান দেরি না করে বাবারে মাই শুরু করলো, মারতে মারতে বাবাকে রক্তাক্ত করে ফেললো, মা আইসা সন্তানের পা জড়ায় কান্দে আর কয় বাবারে আর মারিস না, মা এমন কান্না করবো মাকে ধাক্কা দিয়া সন্তান বাবারে মাটিতে রক্তাক্ত করে বিদায় হয়ে গেল। গুন্ডা নিয়ে রওনা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে, রাস্তার কিনারা গিয়ে দেখতেছে এরকম একটা সমাবেশের মধ্যে একজন আলেম বয়ান করে মা বাবার খেদমত সম্পর্কে, ওই ছেলেটা হুন্ডা দাঁড় করায় ব্রেক করে কিছু বয়ান শুনলো, অল্প কিছু কথা শোনা মাত্র দিলটার মধ্যে একটা চুম্বুকের মতো টান মারলো, দাঁড়া থেকে হুন্ডা বন্ধ করে বসে বসে বয়ান শুনলো। এক পর্যায়ে যুবক ছেলেটা ময়দানের পেছনে কান্না করে গড়াগড়ি খায়, ও আল্লাহ তুমি আমারে মাফ করো, তুমি আমারে মাফ করে দাও। মোনাজাতের পরে যুবক দৌড়াইয়া
হুজুরের কাছে এসে বলে হুজুর আপনার পায়ে হাত আমাকে একটু তওবা করায় দেন, আমার মতো বেঈমান নিমকারা নাই, জমিনে কেউ নাই। হুজুর বলে এত কাণ্ড কেন? বলে হুজুর আমি এত খারাপ, আমার বাবাকে মেরে রক্তাক্ত করে ফেলেছি। হুজুর আমার কি তওবার কোনো দরজা খোলা আছে নাকি? আল্লাহর বান্দা বলে যা তাড়াতাড়ি পায়ে বাবার পায়ে ধরে তাড়াতাড়ি ক্ষমা নিয়ে নাও, না হয় তোর এই দুনিয়াও ধ্বংস পরকালও ধ্বংস। ওদিকে মা কিন্তু সন্তান যখন বের হয়ে গেল রাগ করে দরজা ভেতর দিয়ে আটকে দিছে, সন্তান ভাঙ করেও দরজা খুলবো না। রাতের গভীর সন্তান দৌড়াইয়া মায়ের দরজার কিনারে গিয়া বাবা করে চিল্লায় বলে মা দরজা খুলে দাও। মা আওয়াজ দেয় না, সারা দেয় না, দরজাও খুলে না। মাথা গরম হয়ে গেল, সন্তান কান্না করে বলে মা আমি আর বাবাকে মারবো না, আমার মেজাজ এখন ঠান্ডা, আমি তওবা করার জন্য ক্ষমা চাইতে আসি। এরে আল্লাহর নবীর উম্মতের দল, মা দরজা খুলল, খোলার পরে বলে আমার বাবাই কই? বলে তোর বাবা এখনো বেউসায় ওই রুমের মধ্যে পড়ে আছে। সন্তান দৌড়াইয়া বাবার পা জড়ায় কান্না করে আর বলে বাবা তুমি আমাকে মাফ করে দাও, আর অন্যায় করব না। এরে নবীর উম্মতের দল, আজকে টাকা পয়সা বন্ধুত্ব নষ্টের মূল কারণ। আজকে অনেক মাকে সন্তান জবাই করে টাকা পাওয়ার কারণে, মা সন্তানের জবাই করে এই স্বার্থের কারণে টাকার লোভে পড়ে। এরে নবীর উম্মতের দল, এই জন্য হযরত আলী শুকর আদায় করেন, হে আল্লাহ তুমি আমাকে এলেম দিয়েছো টাকা দাও নাই, শুকর তোমার দরবারের মালিক। টাকাওয়ালার যত টাকা বাড়বে দুশ্মন বাড়ে, এলেমওয়ালা এলেম বাড়ে তত বন্ধু বাড়ে। নাম্বার টাকাওয়ালা যত বয়স্ক হয় সবার তত ঘৃণা জমে, আর এলেমওয়ালার যত বয়স বাড়ে সবার তার প্রতি মহাব্বত বাড়ে। টাকাওয়ালা এখন বুড়ো হয়ে গেছে, ছেলে মেয়েরা মনে মনে ভাবে মরে না কেন? মাঝে মাঝে ইমামের সাথে গোপনে কয় হুজুর জ্বালানি খতম খতম করেন, এই বুড়া বাবার আর কত টানুন, মরে গেলে ভালো হয়ে যায়, আমরা একটু আনন্দ ফুর্তি করবো, এই বুড়ার কারণে পারি না, বারবার হসপিটালে দৌড়াতে হয়, হসপিটালে বাড়াও মাথা গরম, এত বার কেন? হুজুর একটু হাতিয়া বাড়ায় দিব, দুই একটা খতম মারেন, যেই খতমে বাবা তাড়াতাড়ি জিন্দা থেকে মৃত্যু হয়ে যায়। ও বাবা স্ত্রী পর্যন্ত স্বামীর মৃত্যু কামনা করে, মরণ যখন হয়ে যায় কবর দেশে নেওয়ার আগে জানাজা পড়ানোর আগেই বাবা সম্পদ ভাগাভাগি শুরু। আর এলে মরা হাজারি হজরত আজ নারায়ণগঞ্জ আসলেন, গতকালকে নরসিংদী আসলেন, দিনের বেলা হাজার 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 মানুষ, আমার মতো নাখানদানা বড় 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 মুহাদ্দিস আলেমরা লাইনে দাঁড়ায় তার জুতা টানার জন্য। আল্লাহ নবী বললেন রবের নামের পড়া গুলো পড়ো, জমিনের মধ্যে যত পড়া আছে দুই ভাগে ভাগ করা, রবের নামে পড়া, রবের নাম সারা পড়া। বলবো কি মনে কষ্ট আসে? কোরআন হাদিসের ভিতর দিয়ে বললে তো একটু কষ্ট লাগতে পারে। আল্লাহ সব ভাইকে হেদায়ত দেন, এই ভাই উঠলে মোনাজাত দিয়ে দিব, উঠলে মোনাজাত দিয়ে দিব। ভাইরা আমার, রবের নামের পড়া, রবের নাম সারা পড়া, রবের নামের পড়া
এটা সেন্টার ভিন্ন, পদ্ধতি ভিন্ন, প্রতিষ্ঠান ভিন্ন, নাম ভিন্ন। রবের নাম ব্যতীত যত লেখাপড়া আছে এদের প্রতিষ্ঠান আলাদা, গঠনতন্ত্র আলাদা, এদের সব কিছু আলাদা, উদ্দেশ্য আলাদা। আমার বয়ান শেষ হওয়া পর্যন্ত থাকলে আমি এই কথাগুলো বলবো, কারণ মাঝখান দিয়ে চলে গেলে কথা অর্ধেক শুনলে প্যাচ লাগাইবো আমার গালি। আমি বলবো ভালোর নিয়তে, সে ভালোটা শুনবে না, অর্ধেক শুনে যাব। আপনারা সময় দিবেন 5 মিনিট, আল্লাহ কাউকে উঠতে দিবেন না, পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আর যাদের উঠা বসার এইরকম ব্যায়াম, আপনারা ভিতরে না বসাটাই তো ভালো ছিল, বাহিরে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও টানতেন, বয়ানও শুনতেন। তাকে বলে কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, মাদ্রাসা শিক্ষা, আখেরাতের শিক্ষা। আল্লাহর নাম ছাড়া যত পড়া আছে এটাকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, ইংরেজি শিক্ষা, দুনিয়ার শিক্ষা। প্রতিষ্ঠানও কি দুনিয়ার লাইনের আল্লাহর নাম ছাড়া লেখাপড়ার প্রতিষ্ঠান, স্কুল কলেজ ভার্সিটি, আরো কত কিছু আছে, কেজি শের। আর আল্লাহর নামের লেখাপড়ার প্রতিষ্ঠান মক্তব, নুরানি, হেফজখানা, মাদ্রাসা, জামিয়া। উদ্দেশ্য কি? আল্লাহর নামের লেখাপড়ার মাকসাদ হলো আল্লাহর গোলামি, আর দুনিয়ার লেখাপড়ার মাকসাদ হলো দুনিয়ার চাকরি। এখন কোন লেখাপড়া করলে কি হতে পারবে আমার মুসলমান ছেলে মেয়েরা, এটাও জানা দরকার। খালি আমি মাদ্রাসা আলাদা গাইলি নহলে পড়লে কি হয়, কি হয় তোমার, কি হওয়া লাগবে কও, তুমি আমারে কি বানাইতে চাও বলো, কর মাদ্রাসায় পড়লে ইমামতি মুয়াজ্জিন ছাড়া কি করবো, তুই কর মাদ্রাসায় আলেম ইমামতি করবে না তো গরুলে করবে, কি বলেন আপনারা, কি ঠিক, গরু করবে। মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, সাংবাদিক হওয়া যায় না, সাহিত্যিক হওয়া যায় না, কবি হওয়া যায় না, এমপি হওয়া যায় না, মন্ত্রী হওয়া যায় না। আমরা যদি মাদ্রাসায় বুঝা আলেম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ইমাম, বক্তা, খতিব, এইয়া হইয়া আবার ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার সব যদি হই, কলেজ বন্ধ হয়ে যাবে একদিনের মধ্যে। সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা কলেজের বিপরীত তুমি আগুন জ্বালাও কেন, কি ব্যাপার? আমরা তো চাই কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, স্কুল থাকবে, সব প্রতিষ্ঠান চলবে, ওখানে বসে তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো, তুমি মুসলমান ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ডক্টর হও, তুমি একজন সাংবাদিক হও, কবি হও, উকিল হও, ব্যারিস্টার হও, এসপিডিসিআইজি হও, ইঞ্জিনিয়ারিং পাশ করবা, আমি যখন মাদ্রাসার বিল্ডিং করবো তখন তোমার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার হবে, আবার তোমার আব্বা আম্মার বিয়াদারে যখন বৈধ করবা কোরআন ওয়ালা দরকার হবে। এরপরে যদি বলো হুজুর না খাই ঠেললে তো দে পারো, কিন্তু ইনশাআল্লাহ তবে কলেজ বন্ধ হয়ে যাবে এক মাসে। আমরা এটা চাই না, আমরা চাই সমন্বয়। কি সমন্বয়? মাদ্রাসার লেখাপড়ার মেয়েকে অসির থাকে থাকে দুনিয়ার লাইনে চলার জন্য ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল যেমন আমরা ঢুকাইলাম স্কুল কলেজ ভার্সিটি লেখাপড়া ঠিক রাখিয়া, আমাদের মুসলমানের ইমানের দাবি ওখানেও কেলাসে কেলাসে আল্লাহর কোরআন ঢুকাইবা। রাজনীতি বললাম না, বোঝো রাজনীতি করছো ভাইরা আমার, এতক্ষণ কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম, কলেজের বিরুদ্ধে বললাম,
না যারা বলতেছে এরা কিন্তু কলেজের বিপরীত বলতেছে, আমরা পক্ষে বললাম। কলেজ থাকবে, ভার্সিটি থাকবে, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার হও ধন্যবাদ, ডাক্তার হও ধন্যবাদ, কেন ধন্যবাদ? ওরে বান্দা, বেঈমানের বাচ্চা কিন্তু আজ এক হয়ে গেল, মুসলমানের বিপরীত লাইনে তারা এক হইতেছে, ঐক্য হইতেছে, মুসলমানের বিরুদ্ধে তারা আন্দোলনে নামবে। কোন বেঈমানেরা যদি হঠাৎ করে বলে, এই মুসলমান তোদের আরম্ভ বানানো ঔষধ দিব না, আমার দেশের মুসলমান সন্তান কলেজে পড়িয়া ডাক্তারি বলিয়া দাঁড়ায় বলবে, বেঈমানের বাচ্চারা তোদের বানানো ঔষধ লাগবে না, আমরা মুসলমানের জন্য মুসলমান ডাক্তারেরা যথেষ্ট। হকীকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমী দুয়ম কে আজ দুনিয়া জুদা বাস, বাহার কারে এ বাসি বা খোদা বা। স্কুল কলেজে পড়ানো বালা যুবক ছাত্র ছাত্রী শিক্ষক নামাজি আছে না নাই? ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার র‍্যাব আর্মি পুলিশ মিডিয়া ওসি ডিসিএসপি নামাজি আছে না নাই? তাহলে তো আমি বলবো না ডাক্তারেরা খারাপ, আমি বলতে পারি না কলেজ খারাপ। বড় আমি দেখলাম অনেক কলেজে মাহফিল করতে গিয়ে দেখলাম রুমের সামনে লেখা আছে ছেলেদের নামাজের কক্ষ, আর এক রুমে লেখা আছে মেয়েদের জন্য নামাজের কক্ষ। স্কুলওয়ালারাও নামাজের সুযোগ দেয়, কলেজওয়ালারাও নামাজের সুযোগ দেয়, এরপরও যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে নামাজ না পড়ো, তোমার মতো কপাল পোড়া বলো ওই জমিন আর কে হতে পারে? ও ভাই, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, তবে আল্লাহর নবীর সুন্নতের আদর্শটা ধরে নাও। আমি বলি না তুমি মাদ্রাসায় পড়ো না বাবা, যে লাইনে থাকো থাকো, আল্লাহর দরবারে তওবা করে জিন্দেগিটা সুন্দর করো, নামাজ করো, পর্দা করো, মা বাবার খেদমত করো, আলেম ওলামাদের সম্মান করে তাদের কথা মেনে চলো, সহিভাবে কোরআনটা শিখো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করো, বিরোধিতায় কাজ করিও না, আর আল্লাহর কাছে তওবা করো। বলবা, হুজুর এটা কেমনে সম্ভব? আমাকে প্রশ্ন না করে তোমার ডানে বামে তাকায় দেখো, তোমার মতো যুবক সন্তান ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক কোটি কোটি টাকার মালিক একটা টাকাও হারাম খায় না, এক পাঁচক্ত নামাজ বাদ দেয় না, তুমি কেন পারবা না? আসলে কপাল পুড়ে গেছে, জাহান্নামের ভয়ন্তরে এখনো আসে নাই। তুমি আমাকে বুঝাবার চেষ্টা করো হুজুর, বলছেন কথা ঠিক কিন্তু টুপি পড়লে মাথা গরম হয়ে যায়, দাড়ি রাখলে যৌবনের ভাব নষ্ট হয়ে যায়, লম্বা জামা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়। তুমি বুঝেছো, আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি, বাবা টুপি মাথায় দাও, অথচ তুমি দিতে চাও না। আর আমাকে যদি কেউ এইবার তুমি একটু চিন্তা করো, তোমার পায়ে ধরে বললাম টুপি পড়তে, তুমি রাজি হও না, আর আমার কোটি টাকার মুখ দেখাইলো আমি টুপি ফেলতে রাজি হই না, কারণটা কি? কারণ আর কিচ্ছু না রে বাবা, আল্লাহর কোরআন পড়লাম, নবীর হাদিস পড়ে দেখলাম, একটা কথাও মিথ্যা নাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, গুনাহ নিয়ে কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ হবে। ওরে বান্দা, জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, তারপরে তো গরমে তো ঘাম সহ্য করা যায় না। এরে আল্লাহর বান্দা, কেউ যদি আমার হাতে একটা বেতের বাড়ি দেয়, আমি সহ্য করে নিতে পারি না। আর নবী বলেন, গুনাহগার হয়ে যদি কবরে যাও, ওই কবরের দুই পাশের মাটি তোমাকে যখন চাপ দিবে, এক পাঁজরের হাড় আর এক পাঁজরের মধ্যে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন যদি তোমার অন্তর বলে সত্য, নবীর কথা যদি তোমার অন্তর বলে সত্য, গুনাহগার হয়ে কবরে গেলে আযাব হবে কথাও সত্য, সহ্য করা যাবে না? যদি বলো পারবি না, পায়ে হাত রেখে বলি, হে যুবক, মা বাবার খেদমত কর, আর আলেম
নামাজ পড়ো রে ভাই, দুনিয়ার লাইনে যদি ভালো সন্তান হতে চাও, আদর্শ সন্তান হয়ে যদি সুনাম অর্জন করতে চাও, চরিত্রটারে ভালো বানাইবের জীব যদি চরিত্র ভালো বানাইতে চাও, এক নম্বরে মোবাইলের সঙ্গ ছেড়ে দাও, দুই নম্বরে গান্ডাখোর বখাটে যুবকের বন্ধু বানাবি না। তাহলে তুই একদিন এসপি যদি হও, মন্ত্রী যদি হও, এমপি যদি হও, ডাক্তার ইঞ্জিনিয়ারও যদি হও, মাটি পর্যন্ত তোর জন্য দোয়া করবে। আরে মোলানা নাই বললাম, দুনিয়ার লাইনেও যদি তুই থাকো, তোর আদর্শ এত সুন্দর হবে পুনের মতো, মাটি পর্যন্ত তোর দোয়া করবে তোর আদর্শের কারণে। সে আদর্শ জীবন যদি গড়তে চাও, এক নাম্বার মোবাইলের সঙ্গ ছেড়ে দে, দুই নাম্বার ওই দুশ্চরিত্র যুবকের বন্ধুত্ব ছেড়ে দে। এই যুবক শুধু তোর চরিত্র খাবে না, তোর জীবনটাকে খেয়ে ফেলবে। খাইতেছে না, খাইতেছে না, কান ধরে টান দিছে মাথা দৌড়। হাজার হাজার যুবকের চরিত্র সে কলেজের ছেলেরা বলে আমরা বিড়ি টানি, তুইও টান। ভালো ছেলে বলে আমি টানুন না, কয় আমাদের হল ছেলে জানাইলে মাইর খাবি। আমার একটা হুজুর চাইছিলাম হলে থাকবো, অবস্থা খারাপ, ওখানে থাকলে বিড়ি টানু মিলা কোনেন মাইর, কারণ পাঁচজন হওয়ার একটা নেই। আমি হ্যাঁ কি করি, আমি আলাদা বেসনের একটা রুম ভাড়া করে থাকি, কারণ আমি পাঁচ বেলা নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি। এই যুবক দুনিয়ার বাহাদুরিয়ার কয়দিন একটু চোখ বন্ধ করে তাকায় দেখ, খেলার মাঠে কত বন্ধু নিয়ে খেলাধুলা করেছি, নামাজ অনেকেই নাই, লেখাপড়ার টেবিলে কত বন্ধু নিয়ে কত জায়গায় ঘুরলাম, আড্ডা দিলাম, আজ অনেক বন্ধু নেই। মরণের দিন হবে, পালানো যাবে না, তবে গুনাগার হয়ে কবরে যাই না, কবরের আজাব সহ্য করতে পারবা। আল্লাহর কোরআন যদি সত্য মনে করো, পায়ে হাত রেখে বলি গুনা সার অনেকের আমল ধরো, পারো না, পারো না, আমার মাওলার কাছে তওবা করো আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই, আজকে থেকে তওবা করবার গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করবো না, গুনাহের পথে যাব না। ও আল্লাহ তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, গলায় ছুরি আসলে মরে যাব, তারপর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। তওবা করা যদি খাঁটি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, হুজুর বুঝি না, মুরব্বী বুঝি না, নেতা বুঝি না, নবীর তরিকা বাদ দিব না, নামাজ ছাড়ব না, এই পাক্কা তওবা করার যদি এরাদা হয় নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় না। আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما সবাই জবান করে মা বাবার জন্য দোয়াটা পড়েন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, বাতারাহাম তেরে রাহ পর চলা হাম কো খুদায়া, বেগুনাহ কা গুজাশত বরমা সাআতে মা হুজুরি দিনা কর দম তাআতে, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আল্লাহ তাআলা গভীর রাত
দুদিন ব্যাপী মাহফিলেরা শেষ, কুদরতের নজর দিয়া দেখে অনেকে বসতে পারে না, দাঁড়ায় দাঁড়ায় দিনের কথাগুলো শুনে। ও আল্লাহ আপনি দেখেন টাকার লোভে কেউ আসে নাই, খানার লোভে আসে নাই, আল্লাহ কত ওলামায়ে কিরাম রাখছেন, কত সাদা দানওয়ালা হাদিসা কলিজার টুকরা আমার, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুব, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, কত তালিবুল, পর্দার আড়ালে কত মা, সবাই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে আল্লাহ। দুনিয়াতে যখন আসছি না, কত পবিত্র সিনা, আম্মার মায় আম্মার করে প্রস্রাব করলো, মা দোষ নিতেন না। আজকে সেই পবিত্র জিন্দেগি দেখতেছি গুনার কারণে না পাক, আমার হাত দুইটা গুনাহের কারণে না পাক, গুনাহের কারণে আমার চোখ দুটো না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার পা দুটো না পাক, মনে হয় যেন এই ময়দানে আমার মতো গুনাগার আর কেউ নাই, জাহান্নাম সারা বোধহয় আমার কোন স্থান হবে না রে আল্লাহ। ও আল্লাহ তারপর আশা ছাড়ি নাই, আপনার মতো দয়া ময় আর কেউ নাই, কত বড় বড় বেঈমানকেও তো আপনি মাফ করে দিয়েছেন রে আল্লাহ, আমরা তো আপনার আদরের নবীর উম্মত, গুনাহগার বলে তাড়াইয়া দিয়েন না রে আল্লাহ। আল্লাহ আপনি যদি গুনাহগার বলে তাড়াইয়া দেন, গফফার নামটা কেন রাখলেন, আপনি যদি দয়া না করেন রহমান নামটা কেন রাখলেন রে আল্লাহ। ও আল্লাহ গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখে পানি নাই, ও আল্লাহ গুনাহ মাফ করে দিলতে নরম করে দেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ, এই ময়দানে কি দিল নরম ওয়ালা কান্নাওয়ালা কেউ নাই, যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আল্লাহ, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, অভাবীদের অভাব দূর করে দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথা সহি তরিকা আমল করার তৌফিক দান করে আল্লাহ, আমাদের দিন থেকে দিয়া আসা।